हेलो स्टूडेंट, वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री, आज के संगे स्थिति विज्ञान पाँच नम्बर पार्टे समान्तरल बल समूह लब्धि बल निर्णय करार समय शेखा कि भावे दुटी समान्तरल सममुखी बल थाकले तार लब्धि बल कि भावे बेर करते हैं, जदि विपरीतमुखी बल थाके सेभावे सेखान थेके कि भावे आमरा लब्धि बल बेर करब सेटा तोमादेर बोझाबो, एबं एखान थेके सेंट्रल मासेर कन्सेप्टटा सेटाओ तोमादेर क्लियर कराब। टोटाल ব্যাপার আজকে সমান্তরাল সমমুখী বলের বা সমান্তরাল লব সমান্তরাল বলের ক্ষেত্রে যে লব্ধি বল নির্ণয় টোটাল যতটুকু অংশ আছে এখানে টোটাল ব্যাপারটা তোমার ক্লিয়ার করে দেবো। ওকে, তো ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং এডুকেশন পারপাস কোনো নিউজ বা আশপাশে যে সমস্ত খবর আছে বিভিন্ন স্কলারশিপ সঙ্গে বা বিভিন্ন গভর্নমেন্টের প্রকল্প বা এডুকেশন পারপাসের বিভিন্ন রকম নিউজ এই সম্পর্কে খবর জানার জন্য অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ওকে, তাহলে দেখো না, প্রথম তো আমরা এখানে হেডিং দাও যে সমান্তরাল বল সমূহের লব্ধি। সমান্তরাল বল হচ্ছে, এখানে আমরা দুটো বল আলোচনা করব, একটা হচ্ছে সমান্তরাল সমমুখী বল আর একটা হচ্ছে সমান্তরাল বিপরীতমুখী বল। ওকে, তাহলে এই সমান্তরাল বলে দুটো বল আছে, একটা হচ্ছে সমান্তরাল সমমুখী বল। ওকে, আর দ্বিতীয়টা হচ্ছে কি, সমান্তরাল বিপরীতমুখী বল। বিপরীতমুখী বল, তাহলে কোন বলটাকে আমরা সমান্তরাল সমমুখী বল বলবো আর কোনটাকে আমরা বিপরীতমুখী বলবো। সমান্তরাল মানে কি, পরস্পর প্যারালাল থাকবে বা এইভাবে, মানে যাদের মধ্যেকার অ্যাঙ্গেল জিরো ডিগ্রি হবে। ওকে, বা 180, হয় জিরো ডিগ্রি নাহলে 180 হবে। প্রথম আমরা আলোচনা করবো কি, সমান্তরাল সমমুখী বল। সমান্তরাল সমমুখী বল কোনটা হবে, যে সমস্ত বলের অভিমুখ একই দিকে, তাহলে এই একটা বল আছে এফ ওয়ান, এদিকে একটা বল আছে এফ টু, ওকে এদিকে একটা বল আছে এফ থ্রি, দেখে না সব অভিমুখ একই দিকে। তার মানে এখানে বলতে পারি কি, এদিকে হতে পারে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি। ওকে, তাহলে এদিকেও হতে পারে একই লাইনে, মানে একই রেখার মধ্যে হতে পারে বা একই অভিমুখ হতে পারে, এই সমস্ত বলকে যেগুলোর অভিমুখ একই দিকে আছে এবং তারা পরস্পর সমান্তরাল আছে, যেখানে একই অভিমুখ আছে আর একটা লাইনের সঙ্গে আছে, তাহলে এই সমস্ত বলকে বলা হয় কি, সমান্তরাল সমমুখী বল। ওকে, এটা প্রচুর সমান্তরাল আছে আর সম্মুখী একই দিকে আছে, আর তার বিপরীত দিকে কী আছে দেখো, সমান্তরাল বিপরীতমুখী বল। তাহলে সমান্তরাল বিপরীতমুখী বল কোনটা বলবো দেখো, এখানে হচ্ছে বলগুলো সমান্তরাল হবে কিন্তু এদের ডাইরেকশানটা বিপরীতমুখী, মানে মধ্যেকার কোন কথা হবে 180 হবে। তাহলে এখানে একটা বল আছে আর এখানে একটা বল আছে, তাহলে এটা হচ্ছে এফ ওয়ান, এটা হচ্ছে এফ টু। ওকে, এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, তাহলে এইটা ধরলাম এফ ওয়ান, এফ টু। তাহলে এই বলগুলো দেখে নাও পরস্পর কি ডাইরেকশান, উল্টো দিকে, তা দেখে নাও এদের এরা এই বল দুটি এফ ওয়ান এবং এফ টু বল দুটি কি আছে, পরস্পর সমান্তরাল আছে কিন্তু ডাইরেকশান দেখে দাও বিপরীতমুখী, অপোজিট ডাইরেকশান। এফ ওয়ান যেদিকে আছে তার অপোজিট ডাইরেকশান হচ্ছে এফ টু, এখানে এফ ওয়ান যেই ডাইরেকশান তার অপোজিট দিকে এফ টু। তাহলে এই বলকে বলা হয় কি, সমান্তরাল বিপরীতমুখী বল, আর এই বলকে, এই বলটা আর এই বল, এগুলোকে বলা হয় কি, সমান্তরাল সমমুখী বল। এই হচ্ছে দুরকম বল। এবারে আমরা যে কোনো দুটো বলের ক্ষেত্রে, সমান্তরাল সমমুখী দুটো বলের ক্ষেত্রে লব্ধি বল কত হবে সেটা আমি নির্ণয় করে তোমাকে দেখাবো। তাহলে প্রথম নেক্সট স্টেপে তোমরা হেডিং দাও, দুটি সমান্তরাল সমমুখী বলের লব্ধি বল নির্ণয়। প্রথমে এক নম্বরটা যেটা আছে, দুটি সমান্তরাল সমমুখী বলের লব্ধি বল নির্ণয়। ওকে, আমরা প্রথমে এটা নির্ণয় করব, দুটি সমান্তরাল সমমুখী বল আছে তাদের লব্ধি বল নির্ণয় করব। এখানে আমরা একটা অ্যাক্সিস টানছি, তাহলে এটা হচ্ছে ও বিন্দু, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে এক্স ওয়াই। ওকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে দুটো বল আছে, আমি এখানে লিখেছি দেখে নাও সমান্তরাল সমমুখী বল। তাহলে সমান্তরাল সমমুখী বল আমি কী বললাম একটু আগে, একই দিকে ডাইরেকশান হতে হবে, ওকে, এবং পরস্পর সমান্তরাল হতে হবে। তা ধরলাম এখানে একটা বল আছে এদিকে আর এখানে একটা বল আছে, ওকে,
এটা হচ্ছে এফ ওয়ান, এটা হচ্ছে এফ টু, এটা হচ্ছে সি বিন্দু ধরলাম, এটা হচ্ছে এ বিন্দু ধরলাম, এটা এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, তাহলে দেখে নাও এই এ বিন্দুতে যে প্রযুক্ত বল হচ্ছে উপর দিকে সেটা ওয়াই অক্ষ বরাবর হয়েছে, আর বি বিন্দু যে বলটা প্রযুক্ত সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবং এই এফ ওয়ান আর এফ টু বল দেখে নাও পরস্পর সমান্তরাল আছে আর সম্মুখী একই দিকে অভিমুখ আছে। এবার দেখে নাও যেহেতু দুটো বল একই দিকে অভিমুখ আছে উপরের দিকে, তাহলে এদের লব্ধি বল আছে, তাহলে দুটো বলের লব্ধি বল আমরা কী নির্ণয় করে দেখে নাও। তাহলে দুটো যদি বল একই দিকে কাজ করে তাহলে তার লব্ধি বলটা এদিকে হবে। ধরো একটা কোনো জিনিসকে এদিকে একজন টানছে, এদিকে একজন টানছে, তাহলে দুজন কি একই দিকে টানছে, তাহলে একই দিকে টানার ফলে একটা লব্ধি বল উপর দিকে ক্রিয়া করবে। সেই লব্ধি বলটা ধরলাম এখানটা আছে, সেই লব্ধি বলটাকে আমি আর দিলাম। ওকে, এই আরটা হচ্ছে আমার লব্ধি বল আর এইটা হচ্ছে সি বিন্দু ধরলাম। তাহলে এইভাবে আমি এটা ছবিটা আঁকলাম। ছবিটা ভালো করে বুঝে নাও, ছবি বুঝলে ক্যালকুলেশন সহজ হয়ে যাবে, ভালো করে এইটা বুঝে নাও। আর আবার ভালো করে বলে দিচ্ছি, দেখে নাও আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো আছে, এই এক্স অক্ষের উপরে দুটো বল উপর ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করেছে। একটা আছে এ বিন্দুতে এফ ওয়ান বল আর বি বিন্দুতে এফ টু বল, এই দুটো বলটাই কি উপর দিকে ক্রিয়া করেছে। তাহলে উপর দিকে ক্রিয়া করলে তাহলে এদের লব্ধি বল কোথায় হবে, এদের ঠিক মিডল বরাবর। দেখে নাও কোনো জিনিসের দুদিক থেকে টানা হয় তার লব্ধি বল, যে বলটা কাজ করে সেটা মিডল বরাবর উপর দিকে টান কাজ করে, তা সেটাকে আমি আর ধরলাম। এখানে আর একটা জিনিস হচ্ছে কি, এখান থেকে এই এফ ওয়ান বলের দূরত্ব হচ্ছে এক্স ওয়ান, আর এখান থেকে এ বি এফ টু বলের দূরত্ব হচ্ছে এক্স টু। ওকে, এটা হচ্ছে এক্স টু, আর সি বিন্দু দূরত্ব হচ্ছে কি এক্স, এটাকে এক্স ধরলাম, জাস্ট এটা লিখে রাখলাম। এবার নেক্সট কী করবো আমরা, প্রথম লব্ধি বল বের করবো। তাহলে এখানে তোমরা একটু লিখে নেবে যে যেটা বললাম, যে ধরি এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষ অভিমুখে দুটি এ বিন্দুতে এবং বি বিন্দু দুটো বল প্রযুক্ত করা আছে, যেটা হচ্ছে কি এফ ওয়ান এবং এফ টু, যার ও বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে দূরত্ব এফ ওয়ান হচ্ছে কি এক্স ওয়ান এবং বি বিন্দু দূরত্ব হচ্ছে কি এক্স টু। তারপরে কী বলবে, অতএব এদের মধ্যে বল সি বিন্দু যে লব্ধি বল কাজ হবে সেটা হচ্ছে আর, তার দূরত্ব হবে যে জিরো থেকে এক্স। তাহলে অতএব চিত্র অনুযায়ী বলতে পারি, চিত্র অনুযায়ী এফ ওয়ান এবং এফ টু বল দুটির লব্ধি বল হবে সেটা কি আর ইকুয়াল টু এফ ওয়ান প্লাস এফ টু। ওকে, এক নম্বর দিলাম আমি, একটু সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, বইয়ে অনেক কিছু লেখা আছে তো সেটা একটু পড়ে নেবে, মেন কনসেপ্টটা আমি কী বোঝাতে চাইছি কতটা ক্লিয়ারলিভাবে বুঝতে পার বোঝাচ্ছি আমি সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে খাতায় যখন তুমি লিখবে খুব বেশি লেখা দরকার নেই, জাস্ট যেটুকু বললাম একটু একে রিপ্রেজেন্ট করার জন্য বা এটাকে বলার জন্য জাস্ট একটু দুটো লাইন বলে দেবে, তারপরে পরিষ্কার করে একটা সমাধান তোমরা ক্যালকুলেশন করে ফেলবে। তাহলে এখানে বললাম আর ইকুয়াল টু এফ ওয়ান প্লাস এফ টু, তার মানে হচ্ছে কি যে এখানে যে লব্ধি বলটা কাজ করছে সেটা উপর দিয়ে কাজ করে, তার সেই লব্ধি বলের মান কত হবে এফ ওয়ান প্লাস এফ টু, যে বলটা যেহেতু এই দুটো বলটা উপর দিয়ে কাজ করছে তাহলে এটা ও যোগফল হবে এফ ওয়ান প্লাস এফ টু হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লব্ধি বল, তার মানে এফ এ বিন্দুতে এফ ওয়ান বল প্রযুক্ত করলে বি বিন্দুতে এফ টু বল প্রযুক্ত করলে তার লব্ধি বলটা কোন দিকে প্রযুক্ত হবে আর, বা সি বিন্দুতে যে বল প্রযুক্ত হচ্ছে যে আর এর অভিমুখ যেদিকে আছে সেই দিকে, তাহলে এই দুটো বলের লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি আমার আর। ওকে, তাহলে এটা হলো, তাহলে ইন্ডিভিজুয়ালি এ বিন্দুতে বল এবং বি বিন্দু বল তাদের সমষ্টিগত যে বলটা হবে তার অভিমুখ কোন দিকে হবে সেটা হচ্ছে আর এর দিকে। ঠিক একইভাবে যদি আমি এটা বলের ভ্রামক দিয়ে ভাবি, যদি বলের ভ্রামক নিই তাহলে এখানে যেহেতু এফ ওয়ানের আলাদা করে বল এফ টু আলাদা করে বল, তাহলে এদের টোটাল মিলিয়ে তার লব্ধি বলটা কোন দিকে হচ্ছে আর এর অভিমুখের দিকে, তাই না? এটা হচ্ছে, তাহলে একইভাবে বলতে পারি এফ ওয়ানের জন্য বলের ভ্রামক এবং এফ টুর জন্য বলের ভ্রামক এদের সমষ্টি, তাহলে আর বিন্দুতে বা সি বিন্দুতে যে আর লব্ধি যে বল হচ্ছে তার বলের ভ্রামকের সাথে সমান হবে। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে আবার বলতে পারি কি আমরা ও বিন্দু, তাহলে এই বিন্দু সাপেক্ষে, তাহলে ও বিন্দু সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে এফ ওয়ান এবং এফ টু বলের ও বিন্দু সাপেক্ষে এফ ওয়ান ও এফ টু বলের জন্য বলের ভ্রামকের
ধ্রুবকের সমষ্টি সমান ভালো করে দেখে না কি লিখলাম ও বিন্দু সাপেক্ষে এফ ওয়ান এবং এফ টু বলের জন্য বলের ভ্রামকের সমষ্টি এফ ওয়ান এফ টু বলের বলের ভ্রামকের সমষ্টি ওকে বলের বলের ভ্রামকের সমষ্টি কি হবে কি ও বিন্দু সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে আর বলের জন্য বলের ভ্রামক মানে এখানে কি করলাম দেখো না ভালো করে এইটা যদি বুঝতে পেরে যাও তাহলে আমরা যে ম্যাথামেটিক্যালটা দেখাবো সেটা খুব সহজে বুঝতে পেরে যাবে আমি বলতে চাইছি যেহেতু এফ ওয়ান এবং এফ টুতে আলাদা করে যদি বল প্রযুক্ত করি তাদের সমষ্টিগত যে বল হবে সেইটা আর বিন্দুতে যাবে তাই না বা আমরা সি বিন্দুতে প্রয়োগ হবে এখানটায় তার মানে এই দুটো বলকে রিপ্রেজেন্ট করছে কোন বল সেটা হচ্ছে আর বল একটাই বল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারছি আমরা ঠিক অনুরূপভাবে আমরা যদি ও বিন্দুকে ঘূর্ণাক্ষ ধরে যেহেতু বলের ভ্রামক ঘুরতে পারে বলছি তাহলে এটা যদি আমার ঘূর্ণাক্ষ হয় তাহলে এই বিন্দু সাপেক্ষে এফ ওয়ানের আলাদা করে বলের ভ্রামক এফ টু এর আলাদা করে বলের ভ্রামক এদের যে সমষ্টি হবে যে সমষ্টিগত যে বলের ভ্রামক হবে সেই বলের ভ্রামকটা এই ও বিন্দু সাপেক্ষে আর যে বল আছে তার বলের ভ্রামকের সঙ্গে কি সমান হবে যেহেতু বলটাও সমান আছে তাহলে বলের ভ্রামকও সমান হবে তা সেখান থেকে আমরা বলতে পারি তাহলে এটা আমরা লিখলাম এরপরে দেখলাম আমি তোমরা দেখে দিচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি যে এফ ওয়ান ইন্টু দেখে না এফ ওয়ান ইন্টু এবারে এখানে আর একটা জিনিস বিষয় আছে দেখে না বোঝার বিষয় আছে সেটা হচ্ছে কি এটা তো আমরা কী হচ্ছে এটা হচ্ছে আলম্ব বিন্দু বা ঘূর্ণাক্ষ যাই বলতে পারি তাহলে এর সাপেক্ষে বলটা কোন দিকে প্রযুক্ত আছে উপরের দিকে তাহলে উপরের দিকে বল প্রযুক্ত হলে এটা কোন দিকে যাবে এদিকে না এদিকে ভালো করে দেখে নাও এইটা আছে দেখো না এইটা আছে আমার ঘূর্ণাক্ষ এই এই পয়েন্টটা ওকে তাহলে এই পয়েন্টটা যদি আমার ঘূর্ণাক্ষ হয় তাহলে বলটা কোন দিকে প্রযুক্ত আছে উপরের দিকে তাহলে উপরের দিকে যে বল প্রযুক্ত তাহলে সেটা কোন দিকে যাবে এইভাবে ঘুরবে তাহলে এইভাবে ঘুরছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে কী হয় পজিটিভ হবে তাহলে এফ ওয়ানটাও পজিটিভ হবে এফ টুও পজিটিভ হবে আরও পজিটিভ হবে কারণ সবটা কোন দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে এই লজিকটা ভালো করে লাগবে কারণ এর পরের কেসটা যখন বোঝাবো বিপরীতমুখী বলের জন্য সেখানে পজিটিভ নেগেটিভ কেসটা আসবে এখানে যেহেতু দুটো বল একই দিকে প্রযুক্ত হচ্ছে এটা হচ্ছে আমার ঘূর্ণাক্ষ বা আমার সে আলম্ব বিন্দু যেটা বলতে হয় তার সাপেক্ষে বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে উপরের দিকে তাহলে উপরের দিকে প্রযুক্ত হলে এইভাবে যাবে তাহলে এইভাবে যদি প্রযুক্ত হয় তাহলে এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে তাহলে এটা পজিটিভ হবে তাহলে এখান থেকে বলতে পারি কি এফ ওয়ান ইন্টু ডিস্টেন্স দেখে না ও এ ও এ প্লাস এফ টু ইন্টু ও বি তাহলে এখান থেকে এর দূরত্ব নিলাম এখান থেকে এর দূরত্ব নিলাম এটা হয়ে গেল ইকুয়াল টু তাহলে বলতে পারি কি আর ইন্টু ও সি দেখে না আর ইন্টু ও সি এই যেই কথাটা লিখলাম সেইটাকে জাস্ট গাণিতিক একটা রূপ দিয়ে দিলাম কোনো কঠিন ব্যাপার নয় ওকে এটা অনেকজনই কঠিন মনে করে আমি যেখানে যেখানে পড়িয়েছি সেখানে স্টুডেন্টরা একে বিশাল ভয় করে বিশেষ করে স্মৃতিবিজ্ঞান বৃত্তীয় গতি ঘর্ষণ এত ভয় করে মানে মানে ভাবছে এখান থেকে এগুলো মানে আমাদের সম্ভব নয় এরকম টাইপের ভাবে তো আমি তোমাদের বলছি তো আমি যেইভাবে প্রত্যেকটাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আলাদা করে পড়াচ্ছি সেইভাবে বোঝার চেষ্টা করো পাহাড় বড় পাহাড় তুমি ভাঙতে কষ্ট হলো সেটাকে যদি মানে এক একটা টুকরো করে তুমি ভেঙে নাও বা একটা ভারী জিনিস তুমি চাগাচ্ছ চাগাতে গিয়ে তুমি পারছো না তাহলে ওইটাকে ভেঙে ভেঙে অল্প অল্প করে বয়ে নিয়ে যেতে খুব সহজে তুমি এটাকে নিয়ে চলে যেতে পারবে ঠিক একইভাবে যখনই টোটাল স্মৃতিবিজ্ঞানে এত এই পার্ট আছে যখন কঠিন লাগছে সেটাকে ভেঙে নেবে এক একটা ভাববে এর ভিতরে এত চ্যাপ্টারগুলো আছে সেইগুলো আলাদা করে পড়বো একটা হচ্ছে কি যেটা এর আগের ভিডিও করলাম একটা সাম্যাবস্থা আছে তার একটা যে সমান্তরাল লব্ধি বলা আছে এইগুলো এইভাবে তোমার একটা আলাদা করে পার্ট করে নেবে তাহলে দেখবে আর কঠিন লাগবে না তাহলে আমরা এটা লিখলাম এখানে এবার দেখে নাও ও এ ওকে আমি চাইছি এই বিন্দুর সাপেক্ষে কে কতটা দূরত্বে আছে তাহলে আমি এখানে দেখে নাও বলতে পারি এফ ওয়ান ইন্টু ও এ ও এ মানে বলতে পারি আমরা ও সি মাইনাস দেখে নাও বলতে পারি কি ও এ তো ও এ মানে হচ্ছে কি এখান থেকে না ও সি মাইনাস এ বি ভালো করে দেখে নাও ও এ ও এ হচ্ছে এইটুকু হচ্ছে ও এ তাহলে ও এ মানে আমি বলতে পারি ও এ মানে হচ্ছে কি ও সি এখান থেকে এর দূরত্ব মাইনাস এ বি দেখে নাও বোঝা যাচ্ছে কি না দেখে নাও ও এ সমান ও সি মাইনাস এ বি ও সি এটা তো সি বিন্দু তাহলে ও সি মাইনাস এ বি তার মানেই তো ও এ তাহলে আমরা এটা বলতে পারি ও সি মাইনাস এ বি প্লাস এফ টু ইন্টু ও বি ওবিকে আমরা বলতে পারি
देखे ना ओसी ओसी प्लस बीसी भालो करे देखे ना हमारा ओबी ओबी डिस्टेंस ओबी ओबीटा एकटू देखे ना एखाने ओबी आछे ताहले ओबी माने कि ओसी प्लस सीबी बा बीसी ताहले ओसी प्लस बीसी যদি এটা বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে বলবে যেখানে সমস্যা হচ্ছে। আশা করি সমস্যা কোনো ব্যাপার নেই, তুমি জাস্ট দেখে নাও, দেখলে খুব সহজেই বুঝতে পেরে যাবে। তাহলে এটা আমরা বসালাম ইকুয়াল টু আর ইনটু ওসি রাখলাম, ওকে এখানে ওসি রাখলাম, তাহলে এখানে কত আসবে দেখে নাও। এটা কেন করলাম, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এটা আমরা কেন করলাম। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা চাইছি কী করতে চাইছি, অ্যাকচুয়ালি আমি এখানে দুটো জিনিস করব, একটা হচ্ছে সেন্টার অফ মাসের কনসেপ্টটা নিয়ে আসবো, আর একটা ব্যাপার হচ্ছে কি দুটো বলের অনুপাতটা দেখ, অনুপাতটা তার দূরত্ব সাথে কীভাবে পরিবর্তন হচ্ছে এই লব্ধি ভেক্টর সাপেক্ষে সেইটা আমি এখানে দেখতে চাইছি। তাহলে প্রথমে কী করছি দেখো, তাহলে এটা গুণ করে দাও, তাহলে বা এফ ওয়ান ইন্টু ওসি মাইনাস এফ টু ইন্টু এবি প্লাস এফ টু, এটাকেও এখানেও এফ ওয়ান আছে, এফ টু নয় এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ওসি প্লাস এফ টু ইন্টু বিসি, ওকে এটা ইকুয়াল টু আর ইন্টু আর মানে আমি কী বলতে পারি, আর মানে একটু আগে দেখলাম আর ইকুয়াল টু কী ছিল আমার, আর ইকুয়াল টু এফ ওয়ান প্লাস এফ টু, তার মানে এখানে বলতে পারি কি এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ওসি। দেখো না সমস্যা আছে কি, ডাইরেক্ট বসে দিলাম এখানে, তাহলে বা এখানে একটা কাজ করো এফ ওয়ান ওসি এফ টু ওসি, এখানে ওসি কমন এনাও, এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ওসি প্লাস এটাকে বলতে পারি কি যে এফ টু এফ টু ইন্টু বিসি ইকুয়াল মাইনাস এফ ওয়ান ইন্টু এবি ইকুয়াল টু এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ওসি। এবার দেখে নাও এই টোটাল পার্টটা কেটে যাবে, এইটা দেখে নাও এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ওসি এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু ওসি, তাহলে এইটা আর এইটা টোটাল কেটে যাবে, থাকছে শুধু এটা। তাহলে বা বলতে পারি কি এফ টু ইন্টু বিসি মাইনাস এফ ওয়ান ইন্টু এবি ইকুয়াল টু জিরো, তার মানে বা বলতে পারি এফ টু ইন্টু বিসি ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এবি। দেখুন একটা ছোট্ট পার্ট চলে আসলো সব কেটে কুটে গিয়ে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও, এটাকে আমি আরেকবার লিখছি এখানে এফ টু ইন্টু বিসি ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এবি এইটা। তাহলে বা বলতে পারি এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল টু এফ টুকে যদি নিচে নামিয়ে দাও কী হবে বিসি বাই এবি, বিসি বাই এখানে দেখে নাও বিসি বাই এবি নয় এটা এসি হবে, দেখে নাও কি ছিল এটা বিসি ওয়ে তো এসি হবে, ওকে এটা এবি হবে না এটা এসি হবে, এটা এসি এটা সি হবে, এটা সি হবে, ওকে সি হবে, কারণ দেখে নাও এটা সি ছিল আমার ও এ, ও এ সমান ছিল কি ও এ সমান ছিল ও সি মাইনাস এ সি, এটা সি বিন্দু ছিল, ওকে এটা সি বিন্দু ছিল। তাহলে এখানটাই এটা একটু মিস্টেক হয়েছিল, এইটা হবে কি এ সি হবে সি, এটা সি করবে কারণ আমার ডিস্টেন্সটা কার কোন বিন্দু সাপেক্ষে নিয়ে যাবেন দেখে নাও, এটা সি বিন্দু সাপেক্ষে নিয়ে যাবেন, ওকে তাহলে এটা কী হবে ও ও এ ইকুয়াল টু ও সি মাইনাস এ সি, এইটা নিতে হবে এটা এসি করবো, ওকে তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা এইটা আলটিমেট পেলাম কি এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল টু বিসি বাই এসি, এটা আসলো। এবার দেখেন এখান থেকে আমি কী বুঝতে পারলাম দেখে নাও, এফ ওয়ান ইন্টু এর দূরত্ব কী আছে দেখে নাও, এই যদি আমি এ সাপেক্ষে নিই এটা আছে কি এফ ওয়ান থেকে দূরত্ব, দেখে নাও এফ ওয়ান থেকে লব্ধি ভেক্টর দূরত্ব বা লব্ধি বলের দূরত্ব, আর এটা ছিল বিসিটা কী ছিল দেখে নাও এফ ওয়ান এফ টু থেকে লব্ধি ভেক্টরের বা লব্ধি বলের দূরত্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এফ ওয়ান ইন্টু এসি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এফ ওয়ানটা এসির সঙ্গে কী আছে ব্যাস অনুভব পেতে আছে, আমি বলতে পারি এফ ওয়ান সমানুপাতিক ওয়ান বাই এসি, দেখে নাও যদি বিসিটা ধ্রুবক হয়। অনুরূপভাবে বলতে পারি এফ টু প্রপোর্শনাল টু ওয়ান বাই বিসি, ভালো করে দুটো জিনিস দেখে নাও এখান থেকে, যদি এই দুটো জিনিস দেখে নিই আমরা তাহলে এই দুটো জিনিস দেখলে কী হবে দেখো এফ ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান আছে ডিস্টেন্সটা নিচে আছে, তাহলে যদি দূরত্বটা নিচে থাকে তাহলে এফ ওয়ানটা উপরে আছে, তাহলে এটা পরস্পর কী আছে ব্যস্তভেদে আছে, দেখে না ব্যস্তভেদ আছে এইটাও এর সঙ্গে ব্যস্তভেদ আছে। তাহলে এই যে আমরা এটা প্রমাণ করতে পারলে কোনো সময় দেখবে কোনো কোনো ক্ষেত্রে এটা প্রমাণ করতে দেয়
যে এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল টু বিসি বাই সি, তার মানে এখানে দেখি যে সমান্তরাল সম্মুখী বলের ক্ষেত্রে দেখানো তাদের বল বলগুলি লব্ধি ভেক্টর সাপেক্ষে বা লব্ধি বলের সঙ্গে ব্যাস দূরত্বের ব্যস্ত ভেদ থাকবে। তাহলে দেখানো এফ ওয়ান এসির সঙ্গে ব্যস্ত ভেদ আছে আর এফ টু বিসির সঙ্গে ব্যস্ত ভেদ আছে, তাহলে এখানে লিখে দেবে তো বলগুলি লব্ধি ভেক্টর সাপেক্ষে বা লব্ধি বলের সাপেক্ষে পরস্পর ব্যস্ত ভেদে থাকে। ওকে, দেখানো টোটাল দূরত্ব হচ্ছে এবি, দুটো বলের মধ্যে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে এবি, এবিটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স, দুটো বলের ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স। এবার টোটাল ডিস্টেন্সে তার মাঝখানে সি বিন্দুর ক্ষেত্রে আর আছে, তাহলে আর এর আর এর সাপেক্ষে এফ ওয়ানের দূরত্ব আছে কি এসি, তাহলে এই এফ এফ ওয়ান বলটি এসি এসি বলের সঙ্গে কি ব্যস্ত ভেদ আছে দূরত্বের সঙ্গে, আর এফ টু বলটি বিসি দূরত্বের সঙ্গে বা লব্ধি বল ভেক্টর যে আছে তার দূরত্বের সঙ্গে ব্যস্ত ভেদ আছে। এইটা হচ্ছে একটা তোমার প্রশ্ন দেয় বা এটা প্রমাণ করতে দেয়, তো এইটা দেবে কত সহজে আমরা প্রমাণ করলাম, তো এইভাবে তোমরা প্রমাণ করবে। নেক্সট এবারে যেটা আমরা করবো, নেক্সট যে সমীকরণে লিখেছিলাম ওটাকে আমি আরেকবার লিখবো, দেখুন সমীকরণটা কী ছিল, দেখুন বলের ভ্রামক যেটা লিখেছিলাম তার সমীকরণটা কী পেয়েছিলাম, দেখুন বলের ভ্রামকে আমরা সমীকরণ লিখেছিলাম কি, দেখুন এফ ওয়ান ইনটু ও এ প্লাস এফ টু ইনটু ও বি ইকুয়াল টু আর ইনটু ও সি, দেখুন এটা লিখেছিলাম, এটা বলের ভ্রামকে যে লেখার পর যে সমীকরণটা লিখেছিলাম এটা লিখেছিলাম এফ ওয়ান ইনটু ও এ, এফ ওয়ান এইদিকে বল এবং এই লম্ব দূরত্ব ও এ এই ডিস্টেন্সটা প্লাস এফ টু ইনটু ও বি ইকুয়াল টু আর ইনটু ও সি। এবার ও এ ইকুয়াল টু আমরা কী ডিস্টেন্স নিয়েছি, দেখানো এখানে আমরা এক্স ডিস্টেন্স নিয়ে দূরত্ব নিয়েছি, তাহলে বলতে পারি বা এফ ওয়ান ইনটু এক্স ওয়ান প্লাস এফ টু ইনটু ও বিটা কত আছে, দেখানো পাশে লিখে দিচ্ছি ও এ ইকুয়াল টু এক্স ওয়ান ও বি ইকুয়াল টু এক্স টু আর ও সি ইকুয়াল টু এক্স, তাহলে এফ ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস এফ টু ইন্টু এক্স টু ইকুয়াল টু আর ইকুয়াল টু আমরা কী জানি এফ ওয়ান প্লাস এফ টু, ওকে ইন্টু ও সিটা কী আছে এক্স, তাহলে বা বলতে পারি এক্স ইকুয়াল টু এফ ওয়ান এক্স ওয়ান প্লাস এফ টু এক্স টু বাই এফ ওয়ান প্লাস এফ টু। তাহলে এইটাই ছিল আমার কি সেন্ট্রাল মাসের যে প্রথম যেটা বুঝিয়েছিলাম ডিস্টেন্সটা বের করা, তাহলে এইভাবে দেখবেন এক্স ইকুয়াল টু এফ ওয়ান এক্স ওয়ান প্লাস এফ টু এক্স টু বাই এফ ওয়ান প্লাস এফ টু। এটা হচ্ছে কি যে বলের ক্ষেত্রে সমান্তরাল সম্মুখে বলের ক্ষেত্রে তার যে লব্ধি বলটা কোথায় প্রযুক্ত হবে তার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, এখান থেকে অঙ্ক দেয় যে তোমাকে দুটো বল বলে দেবে তারা মূল বিন্দু থেকে কতটা দূরত্বে আছে বলে দেবে, তাহলে বলে যে যেখানে লব্ধি বল ক্রিয়া করছে কোন বিন্দুতে বা মূল বিন্দু থেকে কত দূরত্বে লব্ধি বলটি ক্রিয়া করবে সেখান থেকে তোমাকে এক্সের দূরত্বটা বের করতে হবে। ওকে, এবার এখানে দুটো আমি এখানে কেউ দুটোর ক্ষেত্রে বের করেছিলাম, এবার এন সংখ্যক যদি হয় অসংখ্য যদি হয় সেক্ষেত্রে কী করবো, দেখালো যদি এটা আমার বলটা দুটোর ক্ষেত্রে অসংখ্য হয়ে যায় বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার ফর্মটা কেমন হয়ে যাবে, দেখো না তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি কি এফ ওয়ান এক্স ওয়ান প্লাস এফ টু এক্স টু প্লাস এফ থ্রি এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এফ এন এক্স এন বাই এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি প্লাস ডট 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 প্লাস এফ এন, ওকে এইটা, তাহলে বা এক্স ইকুয়াল টু বলতে পারি কি সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান টু এন এফ আই এক্স আই সামেশন অফ এফ আই আই ইকুয়াল টু ওয়ান টু এন। তাহলে এইভাবে আমরা যদি অসংখ্য বল এন সংখ্যক বল যদি সমান্তরাল এবং সম্মুখী হয় এবং তাদের প্রত্যেকটা দূরত্ব এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হয়, তাহলে এইভাবে আমরা যে লব্ধি বলটা বের কর লব্ধি বলের পজিশানটা কোথায় আছে সেটা বের করবো কীভাবে এই ফর্মুলা দিয়ে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট তোমরা এবারে হেডিং দাও দুটি সমান্তরাল বিপরীতমুখী বলের লব্ধি বল নির্ণয়, তাহলে এটারই নেক্সট পার্ট হবে কি দুটি সমান্তরাল বিপরীতমুখী বলের লব্ধি বল নির্ণয়, দুটি সমান্তরাল বিপরীতমুখী বলের লব্ধি বল নির্ণয়। তাহলে এক্ষেত্রে ছবিটা দেখানো কী হবে, এক্ষেত্রে ছবিটা একটু আলাদা হয়ে যাবে, দেখুন মেন হচ্ছে ছবিটা যদি বুঝতে পেরে যায় দেখুন সব সবটাই খুব সহজ হয়ে যাচ্ছে, সেই জন্য ফিজিক্সের ক্ষেত্রে যে সমস্ত প্রমাণের ছবিটা আছে ছবিটা ভালো করে বুঝবে। ওকে, ছবিটা যখন বুঝতে পেরে যাবে দেখবে সেখান থেকে খুব সহজই
বাজে তুমি ভুলে গেলে কি হবে, যে ছবিটা মনে থাকে দেখে সেখান থেকে খুব সহজে তুমি উত্তরটা বা সেখান থেকে ডেরিভেশন করে কি আসবে সেটা তুমি একটা করতে পারবে। তাহলে এখান এক্ষেত্রে ছবিটা কি হবে দেখুন, তা দুটো বল আছে, একটা ধরলাম এই দিকে আছে এফ ওয়ান আর একটা বল আছে এদিকে এফ টু, তাহলে আছে এফ ওয়ান এটা হচ্ছে এফ টু। তাহলে এখান থেকে এটা ধরলাম আমার এ বিন্দু, এটা আছে আমার বি বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই দুটো বল দেখে নাও পরস্পর সমান্তরাল আছে কিন্তু বিপরীতমুখী, মানে এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত 180। এখানে আর একটা জিনিস ধরা হয়েছে যে এফ ওয়ান গ্রেটার দেন এফ টু, মানে একটা জিনিস আছে এদিকে একটা টানছি এদিকে একটা টানছি, কোন দিকে বল বেশি, এফ ওয়ান বলটা বেশি আছে। তাহলে বলো দুদিকে যদি একটা জিনিসকে টান হয়, একটা এদিকে টানছে একদিকে এদিকে টানছে, এই দিকে টানটা যদি বেশি হয় তাহলে বস্তুটা কোন দিকে যাবে, এদিকে চলে আসবে, যে এদিকে টান বেশি। তাহলে এফ ওয়ান বলটা হচ্ছে উপরের দিকে আর এফ টু বলটা হচ্ছে নিচের দিকে, এবার এফ ওয়ানটা বেশি এফ টু থেকে, তাহলে কোন দিকে যাবে এটা, লব্ধি সরণ কোন দিকে হবে, উপরের দিকে হবে। তার মানে লব্ধি বলটার অভিমুখ কোন দিকে হবে, উপরের দিকে হবে। তাহলে এখানে লব্ধি বলটা কী হবে, এফ ওয়ানের কাছাকাছি হবে, তাহলে এদিকে হবে, এইটা হচ্ছে আমার লব্ধি বল, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এখান এই জন্য লব্ধি বলটা ডাইরেকশন লব্ধি বলটা এদিকে হয়েছে, যেহেতু যদি এফ ওয়ান এফ টু ইকুয়াল টাইপের হতো তাহলে এখানটাই করতাম, যেহেতু এফ ওয়ান বলটা এফ টুর থেকে বেশি হয়েছে আর অভিমুখটা উপর দিকে হয়েছে কেন, কারণ এফ ওয়ানটা বেশি। তাহলে এখানে একটা ভালো করে দেখে নাও, যদি এফ টুটা বেশি হতো তাহলে লব্ধি বলের অভিমুখটা নিচের দিকে হতো, আর যদি এফ যে এখানে যেহেতু এফ ওয়ানটা বেশি হয়েছে তাহলে লব্ধি বলের অভিমুখটা উপর দিকে হয়েছে। তো আমরা এখানে রেজাল্টেন্ট বস্তুরা সরণ কোন দিকে হবে, উপরের দিকে হবে, এই জন্য। তাহলে সেই জন্য যেহেতু এফ ওয়ানটা বেশি তাহলে এফ ওয়ানের কাছে আমি সি বিন্দুটা দিয়েছি, তাহলে এদের দূরত্ব এটা হচ্ছে সি বিন্দু, তাহলে এটা এ বিন্দু এটা বি বিন্দু। এবারে আমি এখানটাই প্রত্যেকটার ক্ষেত্রে একইভাবে প্রযুক্ত বল নির্ণয় করব। তাহলে দেখে নাও এফ ওয়ান বলটা হচ্ছে সামনের দিকে আর এফ টু বলটা হচ্ছে নিচের দিকে, তাহলে লব্ধি বল কোনটা হবে দেখে নাও। তাহলে লব্ধি বল ঠেকাতে হবে এফ ওয়ান এবং এফ টু বলের লব্ধি বল আর ইকুয়াল টু, এখানে কী হবে দেখে নাও দুটো যোগফল হবে না দুটো বিয়োগফল হবে, ভালো করে বুঝি না, খুব সহজ এটা কনসেপ্টটা, একটা এই দিকে টানছে একটা এই দিকে টানছে, তাহলে বস্তুটার এই দিকে বলটা বেশি বলে এটা দিকে সরে আসছে, তাহলে কতটা বল লব্ধি বলটা তাহলে কত হবে, তার মানে এই দিকে যে টান যেটা পিছনের দিকে টানছিল সেই বলটা যে সামনের দিকে টানছে সেই বলটা থেকে মাইনাস করে দেবো, তখন এখানে লব্ধি বলটা কত হবে আর ইকুয়াল টু এফ ওয়ান মাইনাস এফ টু। তার মানে এই বলটা থেকে এই বলটা বাদ দিলে যেই বলটা থাকে সেইটাই হচ্ছে লব্ধি বল এবং সেই বলের জন্য উপর দিকে যাবে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে আর ইকুয়াল টু হবে কত এফ ওয়ান মাইনাস এফ টু। তাহলে এখানেও বলের ভ্রামক কী হবে, যদি এই বিন্দুর সাপেক্ষে আমি বলের ভ্রামক ধরি তাহলে এখানেও এক্ষেত্রে বলের ভ্রামক বলতে পারো কি, যে এই দুটো বলের মানে এফ ওয়ান বলের বলের ভ্রামক, এফ ওয়ান বলের জন্য ও বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক এবং এফ টু বলের জন্য ও বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক, এদের বিয়োগফল বা এদের অন্তর যা হবে যে লব্ধি যে বলের ভ্রামকটা পাবো সেই বলের ভ্রামকটা আমার লব্ধি বলের সাপেক্ষে ও বিন্দু সাপেক্ষে লব্ধি বলের বলের ভ্রামকের সঙ্গে কী হবে সমান হবে। তার মানে এখানে বলতে পারি ও বিন্দু সাপেক্ষে সাপেক্ষে এফ ওয়ান বলের বলের জন্য বলের ভ্রামক এবং একই বিন্দু সাপেক্ষে একই বিন্দুর সাপেক্ষে এফ টু বলের জন্য বলের ভ্রামকের অন্তর সমান ও বিন্দু সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে আর বলের জন্য বলের জন্য বলের ভ্রামক, ওকে বলের ভ্রামক। তার মানে এটাকে যদি আমি গাণিতিক রূপ দিই তাহলে সেটা কী হবে দেখো, মানে আগেরটা যেহেতু দুটো বল একই দিকে ছিল সেই জন্য সেটা দুটোই যোগ হয়েছিল, এটা বিপরীত দিকে দেখে নাও, এফ ওয়ান বলের জন্য এই দিকে ঘুরবে আর এফ টু বলের জন্য নিচের দিকে ঘুরবে, তাহলে এফ টু বলের জন্য ঘড়ির কাঁটার দিকে,
एफ वन बजे घड़ी काटार विपरीत दिखे तेल घड़ी काटार दिखे हम क्या माइनस है तेल ये बोलते परि कि एखे लिखे दी अर्थात अर्थात एफ वन इंटू ओ ए माइनस एखे माइनस है एफ टू इंटू ओ बी इक्वल टू आर इंटू ओ सी समीकरण एक ही आछे शुद्ध एखानटा माइनस है एबार देखे नाओ आमरा एखाने बोलते पारी एखाने देखे नाओ बोलते पारी कि ओए ओए ओके ओए ओए माने आमरा सी देखे नाओ आमरा सी बिंदु सापेक्षे दूरत्व नेब कारण एरा परस्पर जे व्यासानुपाते हबे सेटा देखानोर जोन्नो आमरा सर्वदा लब्धि बलेर सापेक्षे नेब ताहले ओए इक्वल टू हबे कि ओ सी प्लस ए सी ओके ओ सी प्लस ए सी आगे बार देखे ना एखे ए सर जगह हमें ए बी लिखे ओके वह एक भूल हो सी है तो नेक्स्ट हमें बोलते परि कि ओ बी इक्वल टू बोलते परि कि देखे ना ओ बी माने हे कि जे ओ सी प्लस कि देखे ना बी सी ओके ओ सी प्लस बी सी हे ओ बी और ओ सी प्लस ए सी हे हमारे तेल एखे जो मानट बस दी तेल एफ वन इंटू ओ सी प्लस ए सी माइनस एफ टू इंटू ओ बी हे कि ओ सी प्लस बी सी इक्वल टू आर इंटू ओ सी ओ सीटा रखल तेल बाखने गुण कर दी एफ वन इंटू ओ सी प्लस एफ वन इंटू ए सी माइनस एफ टू इंटू ओ सी प्लस माइनस एफ टू इंटू बी सी इक्वल टू आर एर मानट देखान कि पे एखे एफ वन माइनस एफ टू इंटू ओ सी छवि भलोक ड्र करब से ही हिसाब एखे क्या करब तेल ये पे गल नेक्स्ट देखे ना कि नेक्स्ट हमें बोलते परि कि दुटो थे ओ सी कमन नब तेल एफ वन माइनस एफ टू इंटू ओ सी इक्वल प्लस एफ वन इंटू ए सी माइनस एफ टू इंटू बी सी इक्वल टू एफ वन माइनस एफ टू इंटू ओ सी तो एखानो देखते ये केटे जाहेतु माइनस एखे छो एखे माइनस आखने पासी कि एफ वन इंटू ए सी माइनस एफ टू इंटू बी सी इक्वल टू जिरो तेल एफ वन इंटू ए सी इक्वल टू एफ टू इंटू बी सी तेल ये जो ऊपर दिखे एक लिखी कि आसबे देखे ना तेल ऊपर दिखे लिखी एफ वन इंटू ए सी इक्वल टू एफ टू इंटू बी सी तमें बा एफ वन बाय एफ टू इक्वल टू बी सी बाय ए सी देखे ना कोनो परिवर्तन नहीं तमें समांतरल सम्मुखी बल समांतरल सम्मुखी बल क्षेत्र जे समीकरण इसलो समांतरल विपरीतमुखी बल क्षेत्र एक ही समीकरण चले मैंने एखे देखते एफ वन इंटू ए सी देखो ए सी तो ये छो ए सी हे दूरतटा तेल एफ वन समांतरल वन बाय ए सी और एफ टू समांतरल वन बाय बी सी तमें एखान देखा जा एफ वन बल एफ वन और एफ टू बल दोटी लब्धि वेक्टर लब्धि बल सपेक्षे बिंदु सपेक्षे जो दूरत है ता परस्पर व्यस्त भेदे थको देखो ना वन बाय एफ वन इंटू ए सी तेल एफ वन तो ये ए बिंदु तो ए सी हे दूरतटा तर संगे क्या व्यस्त भेदे वन बाय ए सी हो गए ओके एब नेक्स्ट हमें कि करब जो लब्धि वेक्टर लब्धि बल दूरत कौन पजिशन आज अवस्था तेल नेक्स्ट तुम्हारा ये एक हल्का पॉइंट दीते ही पो से कि लब्धि बल अवस्थान लब्धि बल अवस्था निर्णय अवस्थान निर्णय यहाँ एक छोटोखाटो पॉइंट दीते पर एखान अंक आछे जखन अंक करब से तक तुम्हारे फर्मुला देखिए देव ओखे तेल एखे बोलते परि देखे ना दूरत क्या है तेल एखान ये एक्स वन ओ बिंदु सपेक्षे एफ वन तो हे एक्स वन और यहाँ हे एक्स टू ओ बिंदु सपेक्षे हे बी बिंदु दूरत हे कि एक्स टू और ये छो कि शुद्ध एक्स ओके ये एक्स तेल एखे बसा कि देखे ना जो आगे समीकरण जो कर एफ वन इंटू एक्स वन माइनस एफ टू इंटू एक्स टू इक्वल टू आर इंटू एक्स ओके आर इंटू एक्स तेल बोलते परि कि एक्स इक्वल टू
एफ वन एक्स वन माइनस एफ टू एक्स टू बर तेल आर मानटा एखे बसिए देव तेल बा एक्स इक्ल टू एफ वन एक्स वन माइनस एफ टू एक्स टू बफ वन माइनस एफ टू बस ये समीकरण तेल समान विपरीतमुखी बल क्षेत्र में माइनस और समान सममुखी बल क्षेत्र पजिटिव हो जाए এবার যদি মিশ্র দিয়ে দেয় মানে এরকম আছে দেখো সমান্তরাল আছে আর বিপরীতমুখী আছে এইভাবে দিয়ে আছে ধরো সেক্ষেত্রে লব্ধি বলটা কী হবে খুব সহজ ব্যাপার যেইগুলো উপর দিকে অভিমুখ আছে সেগুলো সব পজিটিভ হবে যেগুলো নিচের দিকে মুখ আছে সেগুলো নেগেটিভ হবে তাহলে এগুলো যদি এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স হয় তাহলে সেখানে এফ থ্রি এফ ফোর এফ সিক্স দেখানো এফ ওয়ান এফ থ্রি এফ ফোর এফ সিক্স এগুলো সব পজিটিভ হবে एफ टू और एफ फाइव नेगेटिव है सोजा कथा हे देखो जो छवि दिए दें एक क्षेत्र में लब्धि बल निर्णय करो ये कन्सेप्टे तेल क्यों करो हमें देखे नाम तेल एक्स इक्वल टू जीगुलो सब ऊपर दिखे आगो सब पजिटिव तर डिस्टेंस और बल तर गुणफल पजिटिव है जेईगुलो नीचे दिखे आए से बल और तर दूरत तर गुणफल नेगेटिव है बस ये बसिए देव और बलगुलो जो नीचे बसा समस्त बल जो बलगुलो ऊपर दिखे से बलगुलो पजिटिव बसा और जो बलगुलो नीचे दिखे आगो नेगेटिव बसा ये बेपार ओके তাহলে এইভাবে প্রমাণগুলো করবে দেখো তোমার সাথে দুটো প্রমাণ করালাম একটা সমান্তরাল সমমুখী বলের ক্ষেত্রে আর একটা সমান্তরাল বিপরীতমুখী বলের ক্ষেত্রে এই দুটো একটু ভালো করে দেখে না খুব সহজ আছে কোনো টাফ ব্যাপার নেই তো দেখে না আজকে তোমাদের সঙ্গে সমান্তরাল সমমুখী বল বা সমান্তরাল বিপরীতমুখী বলের যে টপিকটা ছিল সেগুলো সবই তোমার সামনে ক্লিয়ার করলাম তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে হ্যাভ এ নাইস ডে